দেশ প্রেম, মায়ের প্রতি ভালোবাসা, রাজকুমার ইজ দ্য বেস্ট। সিনেমাটা এন্টারটেইনিং, ফ্যামিলি ওরিয়েন্টেড এন্ড ইট গিভস এ মেসেজ টু দ্য অডিয়েন্স। ধর্মীয় গ্রামীর বিরুদ্ধে যে মেসেজটা, সত্যিকার অর্থে যারা বুঝবে তারা সিনেমা হলে আসবে, সিনেমাটা দেখবে, যারা বুঝবে না তারা নানান খুঁত ধরবে, এটাই হচ্ছে নিয়ম। শৈল্পিক মোটামুটি ভালো লাগছে, খুব ভালো লেগেছে, মায়ের প্রতি ভালোবাসা দেখা গেল। আজকালের ছবি মানে অনেক সুন্দর, কিন্তু লাস্টের টুকটি একটু ঝামেলা, আর কিচ্ছু না। নাইস নাইস, ভালো লাগছে। সিনেমা সত্যিকার অর্থে এখানে একটা পজিটিভ মেসেজ আছে, যে ধর্মীয় গ্রামীর বিরুদ্ধে যে মেসেজটা, সত্যিকার অর্থে যারা বুঝবে তারা সিনেমা হলে আসবে, সিনেমাটা দেখবে, যারা বুঝবে না তারা নানান খুঁত ধরবে, এটাই হচ্ছে নিয়ম। শৈল্পিক অ্যাবসলিউটলি অনেক ভালো ওয়ার্ক, ভালো একটা কাজ। এটা নিঃসন্দেহে দর্শকের উচিত সিনেমা হলে এসে এই সিনেমাটা দেখা। অ্যাবসলিউটলি অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড, যারা আসলে ফ্যামিলি বন্ডিং বোঝে, যারা হচ্ছে পরিবার বোঝে, তাদের আসা উচিত এই সিনেমাটা দেখার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। ভালো, অনেক কিছুই দেখলাম, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো, অনেক দেশ প্রেম, মায়ের প্রতি ভালোবাসা, রাজকুমার ইজ দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কাহিনীটা সুন্দর ছিল। হ্যাঁ, রাজকুমার, রাজকুমার, রাজকুমার খুব ভালো, ভালো জি, এক্সেলেন্ট, খুব ভালো লেগেছে ভাই। সিনেমাটা এন্টারটেইনিং, ফ্যামিলি ওরিয়েন্টেড এন্ড ইট গিভস এ মেসেজ টু দ্য অডিয়েন্স। কেমন লাগলো? কেমন ছিল? প্রিয়তমা থেকে ভালো। কেমন লাগছে? অনেক অনেক ভালো। কেমন লাগছে রাজকুমার?